হ্যালো ভিউর্স ওয়েলকাম সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো ছোলার ডালের হালুয়া তো এই হালুয়াটা আমি দুই রকম আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো এখানে আমি পাঁচশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজে গেছে তো এই ছোলার ডালটাকে আমি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব তার জন্য আমি এখানে প্রেশার কুকারে ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলো কড়াইতে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন কড়াইতে অনেক ভালো হয় আপনারা কড়াইতে দিয়ে সেদ্ধ করে নেবেন একদম ঝড় থাকতে হবে তো এখানে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর কিন্তু ভালো করে আমি এগুলো ঠান্ডাও করে নিয়েছি জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো বেটে নিতে হবে তো আমি এখানে মিক্সির জারে দিয়ে দিচ্ছি বেটে নেওয়ার জন্য আপনারা এখানে শিল নোনাতেও বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এগুলো বেটে নেব একদম মিহি করে তো এগুলো বেটে নিয়েছি তো এগুলো আমি ঢেলে নিচ্ছি এরকমভাবে বেটে নিচ্ছি এই ডাল বাটা যত ঝরঝরে হবে ততই ভালো হবে এর থেকে ঝরঝরে হলে আরও ভালো হবে তো এখানে আমি সম্পূর্ণ ডালগুলো সব বেটে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ডাল নিয়েছি আমি সেই ডালগুলো আমি বেটে নিলাম তো বেটে নেওয়ার পরে এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এবার ঘি একটু বেশি পরিমাণে ঘি লাগবে তো আমি দিয়ে দিলাম ঘি ঘি দেওয়ার পরে একটু ঘিটা গরম করে নেবো তো ঘিটা গরম হয়ে গেলে এবার ঘিয়ে যে ছোলার ডাল বেটে রেখেছি ওটা কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে ভালোভাবে কিন্তু ওগুলো ভেজে নিতে হবে আপনারা হয়তো ভাবছেন যে এত তলা পাকানো ডাল ভাজা হবে কি করে আসলে ডালটা বেশি একটু নাড়াচাড়া করলে কিন্তু ভাজা হয়ে যায় তো এখানে গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখ রাখতে হবে হাই রেখে কিন্তু এটা ভাজতে হবে এরকমভাবে কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচের দিকে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তো এখানে আমি আরও এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে এই ডালটাকে কিন্তু ডালের মিশ্রণটিকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ নাড়তেই হবে নাড়তেই থাকতে হবে নাড়তে নাড়তে একসময় ঝরঝরে হয়ে যাবে এই দেখুন ডালটা ভাজতে ভাজতে কিন্তু ঝর ঝরে হয়ে গেছে এইরকম তো একটু সময় ধরে ভাজলেই কিন্তু ডালটা এরকম ঝরঝরে হয়ে যাবে একদম সম্পূর্ণ কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেব ছশো গ্রাম চিনি আমি পাঁচশো গ্রাম ডালের সঙ্গে মানে ডাল বাটার সঙ্গে ছশো গ্রাম চিনি দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন চিনি দেওয়ার পরে কিন্তু এরকমভাবে কম কন্টিনিউ নাড়তে হবে চিনি দেওয়ার পরে কিন্তু জল বেরিয়ে আসবে আর জল যদি বেরিয়ে না আসে তাহলে কিন্তু অল্প করে আপনারা জল ব্যবহার করতেন বা করতে পারেন বা এখানে অল্প করে দুধ ব্যবহার করতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে রান্না করে নেব দেখুন হালুয়াটা কিন্তু একদম রেডি এরকমভাবে কিন্তু নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং তিনটে ছোট এলাচ গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিলাম এবার কিন্তু হালুয়াটা একদমই রেডি হয়ে যাবে তার জন্য আমি আবারও ওপর দিয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা একটু বেশি হলেই হালুয়াটা ভালো হয় তো এবার কিন্তু হালুয়াটা একদম রেডি এ অবস্থায় আমি হালুয়াটা অর্ধেকটা তুলে নেব এবং অর্ধেকটা আমি এই থালাই থালাতে দিয়ে কেটে নেব তার জন্য আমি এই থালায় অল্প পরিমাণে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে নিজের দিকে লেগে না থাকে সহজে উঠে আসে তো আমি এখানে ঘি লাগিয়ে দিলাম তারপরে আমি ছোলার ডালের হালুয়াটা থালায় ঢেলে দিয়ে এরকমভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি এরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি একটা তো হয়ে গেছে আমার ওই হালুয়াটা শেপ করা শেপ দিয়ে নিয়েছি এবার আমি কাজু বাদাম ওপর দিয়ে এরকমভাবে গ্রেড করে ছড়িয়ে দিচ্ছি যাতে হালুয়াটা দেখতে সুন্দর লাগে তো এরকমভাবে কাজু আমি ছড়িয়ে দিয়েছি এবার কাজু ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে এরকমভাবে একটু চাপ দিতে হবে যাতে কাজু বাদামগুলো ঝরে না পড়ে যায় দেখুন দারুণ সুন্দর লাগছে ছোলার ডালের হালুয়া তো এইখানে আমি অর্ধেকটা হালুয়া এই অবস্থায় তুলে নিয়েছি এরকম অবস্থাতেও কিন্তু তুলে নিলে খেতে অনেক সুন্দর লাগে রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আপনারা এরকমভাবেও বানাতে পারেন আবার এরকমভাবেও বানাতে পারেন তো এখানে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের যেমন ইচ্ছা যেমন শেপ দিয়ে আপনাদের ভালো লাগবে সেরকমভাবে আপনারা কেটে নেবেন তো এখানে আমি এ ছুরি দিয়ে কেটে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা কাটতে হবে গরম অবস্থায় কাটবেন না ঠান্ডা হয়ে গেলে কাটবেন তো পুরোটা এরকমভাবে আমি কেটে নিয়েছি এবার আমি তুলে নেব তো দেখুন দারুণ সুন্দরভাবে কিন্তু দুই রকমভাবে আমি ছোলার ডালের হালুয়াটা তৈরি করে দেখিয়ে দিলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তো এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো